আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আশা করি আপনাদের আমি আজীবন এভাবে পাশে পাবো এবং আপনাদের জন্য যাতে আমি লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো একে একে উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে নিজেকে আবদ্ধ রাখতে পারি সেজন্য আপনাদের কাছে আমি সাপোর্ট চাচ্ছি। বন্ধুরা, লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিউব চ্যানেলটির সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দিয়ে। বন্ধুরা, আপনি যদি ফ্রিলান্সার হতে চান অথবা আপনি একটি প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে এই ধরনের ভিডিও বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো পেতে চাইলে তাহলে অবশ্যই সাথে থাকুন। আজকে আমি আপনাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার কিবোর্ড এর ফাংশন কি যেগুলো রয়েছে F1 থেকে F12 কীভাবে আপনি ব্যবহার করে আপনার কাজের গতিকে আরও বেশি সহজ এবং অন্যদের কাছ থেকে আলাদা করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো রকম স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো শুরু করা যাক। বন্ধুরা, আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লিখেছি হাউ টু নো দ্য সিকিউরিটি অর ফাংশন কি। আমরা জানি কিবোর্ড এমন একটি ডিভাইস যে ডিভাইস এর মাধ্যমে আমরা খুব সহজেই অনেকগুলো টাইপিং এর কাজ একসাথে করে ফেলতে পারি। এটি ইউজ করে আমরা কি জানি যে ফাংশন কি যেগুলো রয়েছে, অর্থাৎ টোটাল 12টি ফাংশন কি রয়েছে, এটির কোনটি কি কাজ, এই কাজটি আপনি জানতে হলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এখানে স্টেপ বাই স্টেপ যদিও ইংলিশে লিখেছি আপনাদের সাথে আমি বাংলায় একে একে শেয়ার করব এবং সহজে আশা করি বুঝে নেবেন। সুতরাং কানে হেডফোন লাগিয়ে একদম দরজা জানালা বন্ধ করে আপনি আজকের ভিডিওটি দেখতে থাকুন। এক নিমিশেই আপনি আজকে শিখে যাবেন কিভাবে ফাংশন কিগুলো ইউজ করে নিজেকে অনেক বেশি স্মার্টেস্ট করবেন। তো স্টার্টেড F1 কি হচ্ছে, এমন একটা কি যেটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের মাইক্রোসফট ওয়ার্ডের হেল্প নিতে চাইলে অবশ্যই আপনি F1 কি প্রেস করলে যেটি পাবেন সেটি আমি দেখাচ্ছি। F1 কি প্রেস করলে আপনি এই ধরনের একটি পপ আপ মেনু পাবেন যেখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনার সমস্ত প্রশ্নগুলো যদি প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি F1 কি সাথে এই ধরনের মেনু পাবেন, এখান থেকে সবগুলো প্রশ্নের উত্তর আপনি সহজেই জেনে নিতে পারবেন। এবার আসি F2 কি। F2 কি হচ্ছে, এমন একটি কি যেটি প্রেস করলে আপনি কম্পিউটার থাকা যে ফাইল বা ফোল্ডার রয়েছে সেই ফাইল বা ফোল্ডারের মধ্যে, ধরুন আমি এখানে রিসাইকেল বিন দেখতে পাচ্ছেন, আমি এটি যদি রিসাইকেল বিন নামটা যদি রিনেম করতে চাই অথবা অন্য নামে দিতে চাই তাহলে আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে F2 প্রেস করলে এটি সিলেক্ট হয়ে যাবে। দেখুন এখানে যদি আমি নতুন করে নতুন নাম দিতে চাই তাহলে অবশ্যই দিতে পারবো। আমি বিনটা কেটে দিচ্ছি, বিনটা কেটে দেওয়ার পরে রিসাইকেল দিলে এভাবে হয়ে যাচ্ছে। বন্ধুরা, F2 কি হচ্ছে খুব সহজেই যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম নতুন করে দেওয়ার জন্য ইউজ হয়। এরপর রয়েছে F3 টু চার্জ, অর্থাৎ যে কোনো কিছু অনলাইনের মধ্যে, ধরুন আপনি অনলাইনে কাজ করছেন বা কোনো ট্যাব ওপেন করে কাজ করছেন, কোনো কিছু চার্জ করার জন্য খুব সহজেই আপনার নিমিশে চোখের পলকে F3টা প্রেস করলে খুব সহজে আপনি সেই সমস্ত টপিকস বা মূল জিনিসগুলো খুঁজে পেতে পারবেন। এবার আসি F4 কি। F4 কি ব্যবহার হয় সাধারণত যে কোনো ট্যাব এর ক্লোজ করার জন্য, ধরুন আপনি মাইক্রোসফট ওয়ার্ড অথবা পাশাপাশি একটি ব্রাউজার ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফায়ারফক্স ওপেন করে কাজ করছেন, আপনি অনেকগুলো ট্যাব খুলেছেন তাহলে একটি একটি ট্যাব যদি বন্ধ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অল্টার প্লাস F4 ক্লিক করে একটি একটি ট্যাব বন্ধ করতে হবে। এরপরে আরেকটি রয়েছে, আপনি যদি সব ট্যাব অর্থাৎ যে ট্যাবগুলো রানিং রয়েছে সেই ট্যাবগুলো যদি বন্ধ করতে চান তাহলে অবশ্যই কন্ট্রোল প্লাস F4 প্রেস করে আপনি এই কাজটি সহজে সেরে নিতে পারবেন। এবার আসে আরেকটি মজার কি বা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কম্পিউটার ওপেন করার সাথে সাথে আমরা সাধারণত রিফ্রেশ দেই মাউসের রাইট বাটন ক্লিক করে এইভাবে, অর্থাৎ বারবার এই কাজটি করা আমাদের কাছে অনেক সময় সময় সাপেক্ষ বা বিরক্তিকর মনে হয়। সুতরাং আপনি যদি F5 বা ফাংশন 5 এই
বাটনটি প্রেস করেন তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এটি রিফ্রেশ হচ্ছে, অর্থাৎ আপনার কম্পিউটারের মধ্যে ডেস্কটপে যে আইকনগুলো থাকবে সেগুলো সবগুলো একে একে রিফ্রেশ করতে থাকবে। সুতরাং এই কীটি আপনি সহজে ইউজ করতে পারবেন। এবার আসি F6 টু রাইট এনিথিং অন ইয়ার রানিং ব্রাউজার। ধরুন আপনি ক্রোম ব্রাউজার ইউজ করছেন, সেই ক্রোম ব্রাউজার এর মধ্যে কোন একটা জিনিস লিখতে চাচ্ছেন, তাহলে সেই ক্রোম ব্রাউজারের মধ্যে কোনো কিছু লিখতে হলে অবশ্যই F6 কি প্রেস করে আপনি এই কাজটি খুব সহজেই সেরে নিতে পারবেন। F4 রয়েছে F7 টু স্যাক ইয়ার স্পেলিং অ্যান্ড গ্রামার টু ফাইন্ড দ্য ওয়ার্ড ট্রেজার্স শিফট প্লাস F7, অর্থাৎ আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কোনো একটি ইংলিশ লিখেছেন, সেই ইংলিশটির বানান এবং গ্রামার শুদ্ধ আছে কিনা সেটি দেখার জন্য আপনি অবশ্যই F7 প্রেস করলে আপনি খুব সহজেই এই কাজটি সেরে নিতে পারবেন। এবং একসাথে যদি আপনি শিফট প্লাস F7 প্রেস করেন তাহলে অবশ্যই আরও সহজ হবে, এ ধরনের একটি ইন্টারফেস হবে যেখানে আপনি যে শব্দটি চাচ্ছেন সেটি সহজেই সার্চ করে করে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক রয়েছে কিনা অথবা কোনো স্পেলিং ভুল রয়েছে কিনা সেটি সহজেই আপনি জেনে নিতে পারবেন। এটাকে বলা হয় শিফট প্লাস F7 প্রেস করে ট্রেজার অর্থাৎ ট্রেজার বের করা শব্দের। এবার আসি F8 টু ওপেন ইন সেভ অ্যাজ মোড অফ ইয়ার কম্পিউটার, অর্থাৎ F8 প্রেস করলে আপনি সেভ অ্যাজ দিতে পারবেন কোনো ডকুমেন্টকে, আপনার কম্পিউটারের মধ্যে কাজ করা কোনো ডকুমেন্টকে সেভ অ্যাজ দিতে চাইলে F8। টু ওপেন দ্য ওয়ার্ক এক্সপ্রেস একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটি ওপেন করতে চাইলে অবশ্যই F9 প্রেস করলে আপনি খুব সহজে আপনার কম্পিউটার মধ্যে থাকা ওয়ার্ক এক্সপ্রেসটি ওপেন হয়ে যাবে। এরপর রয়েছে F10 টু ফাইন্ড দ্য মেনু অর এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ড এর মধ্যে কোনো কিছু খুঁজে পেতে অর্থাৎ মেনু খুঁজে পেতে আমাদের F10টা প্রেস করতে হবে। এরপর রয়েছে F11 টু মেক ইউর স্ক্রিন ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ, F11 সাপলে আমরা আমাদের স্ক্রিনকে বড় এবং ছোট দুটো করতে পারি। সর্বশেষ হচ্ছে F12 টু ইউজ ফর সেভ অ্যাজ অর কনভার্ট ইংলিশ ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অফ ইয়োর অ্যাপ্রো কি, অর্থাৎ F2 প্রেস করলে আপনি সহজে সেভ অ্যাজে যেতে পারবেন অথবা আপনি আপনার অ্যাপ্রোতে ইংলিশ থেকে বেঙ্গলি করার জন্য এই কাজটি করতে পারেন। এবং আপনি আপনার এই ফাংশন কিগুলো এর সাথে অন্য কি ইউজ করে আদার অন্যান্য জটিল জটিল কাজগুলো খুব সহজেই চোখের পলকে করে নিতে পারবেন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি আজকাল আপনাদের সাথে শেয়ার করলাম ফাংশন F1 থেকে ফাংশন F2 কি এর কি কি কাজ। তো আশা করি বাস্তব জীবনে এই টিপসগুলো যদি আপনি ফলো করেন বা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি একদিকে সময় সেভ করতে পারবেন এবং অন্যদিকে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অনুরোধ জানাবো, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদেরকে দেখার বোঝার এবং শেখার সুযোগ করে দিন। টেক কেয়ার, টাটা।